বিরোধীরা যতই অভিযোগ করুক এই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যেদিন কোনো অভিযোগ প্রমাণ হবে সেদিন কোনো ইডি সিবিআই বা কোনো এজেন্সি লাগবে না। ফিরহাদ হাকিম নিজেই নিজেকে আত্মহুতি দিয়ে দেবে। চাকরি দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে দলের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে এভাবেই তার প্রতিক্রিয়া জানালেন তিনি। পাশাপাশি পার্কিং ফি নিয়ে যে টেন্ডার প্রক্রিয়া মেয়র হিসেবে কলকাতা পৌরসভা শুরু হয়ে করেছিলেন সেই পথে হাঁটার বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তার মতে রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী এখন সমস্ত বিষয়ই টেন্ডারিং এর মাধ্যমে আসতে হবে। বিগত দিনে ফিজিক্যাল টেন্ডার জমা পড়লেও তাতে অনেক সময় অস্বচ্ছতা ধরা পড়েছে। তাই এই টেন্ডারিং বা ওপেন টেন্ডার এর মাধ্যমে সকলে পার্টিসিপেন্ট করতে পারবে এবং স্বচ্ছতা বজায় থাকতে থাকবে বলে এদিন মত প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মানে পার্কিং এর যা টেন্ডার হয়েছিল তো অনেক, হ্যাঁ, তারপরে টেন্ডার করেনি কিছুটা হয়ে, সেটাই আমি এখন পৌরসভায় বলেছি যে ই টেন্ডার সবাইকে করতে হবে। এটা এখন আবার ই টেন্ডার করতে হবে, একটা টেন্ডারের জন্য দিয়েছিল ইয়ে টেন্ডার কি বলে ফিজিক্যাল টেন্ডার, আমি বলছি না সব ই টেন্ডারে যেতে হবে, ই টেন্ডারে যেতে হবে, মানে এটা নতুন চালু হবে। এটা হঠাৎ কেন এই ডিসিশন নিলেন? ডি টেন্ডার সব জায়গায়, এটা আমাদের ফাইন্যান্সিয়াল রুলস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল রুলস, সেটা মেনে পৌরসভাকে সব ক্ষেত্রেই চলতে হবে। সেটাতে কি মানে ধরুন একটা তো পার্কিং যখন টেন্ডার ডাকবেন তখন তো তাতে কত টাকা পার্কিং থেকে পাবে সেটা ক্লজে থাকবে, তাহলে কি নতুনটাই না তার উপরে দেয় একটা বেস মানি থাকে যে এত টাকা পাবই, তার উপরে যে যত দিতে পারবে সে টেন্ডার পাবে, তাই তো? আর এটা ফিনান্সিয়াল রুলসেই আমাদের মধ্যে আছে যে এখন সব টেন্ডার ই টেন্ডার হবে, পৌরসভার সব ক্ষেত্রে ই টেন্ডার হয়ে গেছিল, এখানে টেন্ডার হয়েছিল ফিজিক্যাল টেন্ডার। ফিজিক্যাল টেন্ডার অনেক সময় এই অভিযোগ আসে যে কাউকে ফেলতে দেয় না, এসব অভিযোগ আসে, সেই জন্য ই টেন্ডারের ব্যবস্থা করেছে। আপনারা যে কম নেবেন সেটা আদৌ তো শহরে প্রযোজ্য হবে যে 20 বদলে 10 করে? এই বিতর্কে আমি আর যাব না। আজকে কাগজে দেখলাম, দেখি কথা বলবো দলের সাথে।